চোদ্দ বছর পর যুক্তরাজ্যে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি টানা চতুর্থ বার এমপি হলেন বঙ্গবন্ধু নাথ নিউলিপ প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার ফের সড়কে ঝরল তরতাজা প্রাণ দিনাজপুরের পাঁচ বাড়িতে বাস সংঘর্ষে নিহত পাঁচ আহত অন্তত পঁচিশ প্রাণহানি বাড়ার সংখ্যা গাজীপুর মহানগর আওয়ামী লীগ কমিটি নিয়ে বিতর্ক ত্যাগিরাবাদ পড়লেও আছেন বিতর্কিতরা সভাপতিকে দুষ্টেন সাধারণ সম্পাদক গাজীপুরে মতিউরের শত কোটি টাকার সম্পদ স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি গড়ে তোলাছেন বিলাস বহুল রিসোর্ট এবং ঘোষণা দিয়েও গ্রাহকের পাওনা ফেরত দিচ্ছে না ইভেলি রাসেলের কৌশলে হতাশায় ভুগছেন অনেকে ঘটছে আত্মহত্যার ঘটনাও দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনে এবারে বিস্তারিত শুরুতেই যুক্তরাজ্যে নির্বাচনের খবর যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি চোদ্দ বছর পর ফের ক্ষমতায় চলেছে দলটি বুথ ফেরত জরিপ বলছে চারশো দশটি আসন পেতে যাচ্ছে দলটি অপরদিকে ঋষি সুনাকের মাত্র একশো একত্রিশটি আসন হাউস অফ কমন্সে একক গরিষ্ঠতার জন্য প্রয়োজন তিনশো ছাব্বিশটি আসন এদিকে হ্যামস্টেট অ্যান্ড হাইগেট আসনে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি সিদ্দিক এ নিয়ে টানা চতুর্থ দফায় লেবার পার্টি থেকে জয় পেলেন তিনি লেবার নেতা ক্লিয়ার বলেছেন ব্রিটেনের জনগণ পরিবর্তনের অপেক্ষায় বিস্তারিত।। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটায় শেষ হয় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যেই বুথ ফেরত জরিপের ফল আসার সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন বিরোধী দল লেবার পার্টির সমর্থকরা গত চোদ্দ বছরে কনজারভেটিভ পার্টির বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা দলটিকে রীতিমতো ধসিয়ে দিয়েছি লেবার পার্টির জন্য আসন সত্যি আশ্চর্যজনক আমি মনে করি এটা খুবই ভালো ফলাফল জরিপে দেখা গেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন তিনশো ছাব্বিশটি আসন আনুষ্ঠানিক ফল ঘোষণায় ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভের চেয়ে এগিয়ে ফলে দলটি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে যেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার তার নির্বাচনী এলাকা হলব্রন এবং সেন্ট পেনক্রাসে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন পরিবর্তনের জোয়ারে অভূতপূর্ব সাড়া দিয়েছেন ব্রিটেনের জনগণ এই নির্বাচনী এলাকায় আমাকে পুনর্নির্বাচিত করাই সবাইকে ধন্যবাদ আজ রাতে দেশের মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে সবাই পরিবর্তনের জন্য প্রস্তুত গণতন্ত্র আপনাদের ভবিষ্যতের জন্যই ভোট দিয়েছে এখন আমাদের দেওয়ার পালা লেবার পার্টি থেকে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক তার মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এর মধ্য দিয়ে টানা 14 বছরের শাসনের অবসান ঘটছে যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির। লুৎফর্ক কবির নিউজ ডেস্ক দেশ টিভি। দিনাজপুরে বাস ও দুইটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ গেছে অন্তত 5 জনের। এতে আহত হয়েছে আর 25 জন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর সাড়ে পাঁচটার দিকে দিনাজপুরের পাঁচ বাড়ি এলাকায় নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত চারজন হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের আহত পঁচিশ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং প্রাণহানি বাড়তে পারে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে এদিকে পাবনার ঈশ্বরদি দাসুরিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাবনার রাজশাহী মহাসড়কের দাসুরিয়া সামনে দুর্ঘটনা এ ঘটে ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায় ঈশ্বরদি থেকে প্রাইভেট কারটি পাবনা শহরে আসার পথে দাসুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সত্যি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যায় বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জরুরি পার্টিকে এখানে ঘটনাস্থলে তাড়াতাড়ি পাঠাই আমার জরুরি পার্টি এখানে আসে আসার পরে আমাদের এখানকার স্থানীয় জনগণের সহায়তায় আমরা এখানে একটা প্রাইভেট কার দুমড়ে মুছড়ে গেছে ওখান থেকে প্রায় আমরা সাতজনকে উদ্ধার করি সাতজনকে উদ্ধার করা অবস্থায় তিনজন এখানে এর মধ্যেই ঘটনাস্থলে মারা যায় আর দুইজনকে আর চারজনকে আমরা হাসপাতালে প্রেরণ করি দীর্ঘ ১৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করল গাজীপুর মহানগর আওয়ামী লীগ তবে কমিটিতে জায়গা পাওয়া বেশিরভাগ সদস্যকে নিয়ে রয়েছে নানা বিতর্ক বিএনপি থেকে আসা হত্যা মামলার আসামি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিও পেয়েছেন পদ দিন দল না করেও বিদেশে বসে নেতা বনে গেছেন কেউ কেউ আর বাদ পড়েছে তাই কি নেতারা কমিটি নিয়ে বিতর্কের কথা স্বীকার করলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল। তবে দোষ চাপালেন সভাপতি আজমতুল্লাহর উপর তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের পর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট গাজীপুর মহানগর আওয়ামী লীগ অতীতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহানগরের এই ইউনিট দুই বাইশ সালের উনিশ নভেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি আলমদুল্লাহ খান এবং আতা মন্ডলকে সাধারণ সম্পদ ঘোষণা করা হয় দীর্ঘ দেড় বছর পর গেল বুধবার ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি অভিযোগ উঠেছে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিতর্কিত হাইব্রিড হত্যা মামলার আসামিদের যুগ্ম সম্পাদক দায়িত্ব পাওয়া আব্দুল হোসেন রিপন সরকার যিনি ছিলেন হত্যা মামলার আসামি অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজি করায় সন্ত্রাসী খেতাব পাওয়া মামুন মন্ডল পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের মতো বড় পথ বিদেশ থেকেও দলীয় পদ বাগিয়ে নিয়েছেন নতুন কমিটির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরকার বিভিন্ন মামলা আসামি হয়েও পদ পেয়েছেন দত্ত সম্পাদক মাহফুজুর রহমান রাসেল মীর আসাদুজ্জামান তুলা যার নামে চাঁদাবাজি সহ রয়েছে একাধিক মামলা নারী কেলেঙ্কারিও ভিডিও ভাইরাল হয়ে যিনি হয়েছিলেন আলোচিত সেই খুলির রহমান কাউন্সিলর ও একই ধরনের অভিযোগ থাকা আব্দুর রহমান মাস্টার জায়গা পেয়েছে নগর কমিটিতে বিএম জাহিদুল হক মিতু যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল সিদ্দিকীর ব্যবসায়িক পাটনা ছিলেন তিনিও এই কমিটিতে পদ পেয়েছেন অন্যদিকে আসল্লাহ মাস্টার হত্যা মামলা আসামের ভাইও পেয়েছেন এই কমিটিতে পদ বিতর্কিতরা কমিটিতে জায়গা পেয়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মহানগর আওয়ামী লীগ সম্পাদক আতাউল্লাহ মন্ডল দায় চাপালেন মহানগর সভাপতি আজমতুল্লাহর উপর সভাপতি নীতি হচ্ছে সে নীতি হই কিন্তু আমার হয়নি আমি মানে সবাই আমার বয়োজ্যেষ্ঠ আমি এখানে কাজ করছি এইখানে দায় আমি নিতে পারি কিন্তু টঙ্গি কী হয়েছে না সেটার দায় দেখতে যে আমাদের এখন বর্তমানে প্রতিমন্ত্রী আর সভাপতি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দ গাদের স্বাক্ষরিত সদস্য পূর্ণ কমিটি দুই হাজার পর্যন্ত অনুমোদন দেওয়া হয় তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা এক ছাগলেই বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য রাজস্ব কর্মকর্তার পরিচয়ে স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য গাজীপুরে মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য একই সাথে গড়ে তুলেছেন বিলাস বহুল রিসোর্টও অভিযোগ আছে ছোট ছোট কটেজে চলে অনৈতিক কাজ বিস্তারিত রিপোর্টে ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের বেরিয়ে আসে শত শত বিঘা জমি রিসোর্ট নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মোজায় এ মোজায় মতিউরের নামে একচল্লিশ দশমিক চার শতাংশ জমির নাম জারি করা হয়েছে আর লাইলাকানিজ লাকির নামে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ জমি খারিজ করা হয় খিলগাঁও মজাদে মতিউর লাকি দম্পতির ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণবের নামে প্রায় একশো চার শতাংশ জমির নামজারি ও জমা ভাগ করা হয়েছে আর মে ফারজানা রহমান ইফসিতার নামে রয়েছে ত্রিশ শতাংশ জমি এই চারজনের যৌথ নামে আটচল্লিশ দশমিক সাত সাত শতাংশ এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও পঁয়তাল্লিশ শতাংশ জমি নামজারি ও জমা ভাগ করা হয়েছে এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে পাঁচ কাঠা বাহাদুরপুরে সাতাশ শতাংশ মেঘদুবিতে ছয় দশমিক ছয় শূন্য শতাংশ এবং ধোপাপাড়ায় সতেরো শতাংশ জমির তথ্য পাওয়া গেছে তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন পিকনিক অ্যান্ড শ্যুটিং স্পট একশো টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে ভেতরে রয়েছে বিভিন্ন রাইডসহ অসংখ্য স্থাপনা রয়েছে আটাশটি কটেজ এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া সাত হাজার টাকা একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি ছটভিগা জমির উপর গড়ে তোলা রিসর্টটিতে 35 বিঘা মালিক মতিউর ও লাইলাকানিজ লাকির যদিও দাইত্রতে কেউ এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয়রা জানান রিসর্টি পরিচালনার করেন লাইলাকানিজ লাকি 35 বিঘা সাথে স্থানীয়দের কাছ থেকে আরো জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি এমন মোটামুটি সময় তো তালা আসে আইসা তার একটা পজেন্ট কি করছেতে আরেকটা আমি লোক খাড়ায় দেখব না তার পজেন্টটা ঘুরে একটু দেখব তো অবশ্যই আমরা বাড়া নেব আবার কাছ থেকে আর চালায় লালাকানিজ আর একটা ওর দিন ওরা অভিযোগ ওই রিসর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি একটি ছাগল কাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরর মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র তেমনভাবে যুক্ত হলো আপন ভুবন নামে এই রিসর্টটিও অথচ আইনের আয়নের করে এখনও অধরাই রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলাকানিজ লাকি সাদাত নিশাদ দেশ টিভি গাজীপুর সংবাদ সকালে আরও থাকছে রাসেলস ভাইপার আতঙ্কে নির্বিচারে মারা হচ্ছে সাপ সারা দেশেই আছে চন্দ্রবোরা বলছেন সাপুরের আতঙ্কিত না হওয়ার পরামর্শ টাকা ফেরোতে নানা আশার বাণী শুনিয়ে কৌশলে ব্যবসা পরিচালনা করছে ইভেলি উল্টো টাকা ফেরত দেওয়ার পথ থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি বন্ধ ভোক্তা অধিকারের দায়কৃত অভিযোগগুলোর দেনা শোধ কার্যক্রম ফলে হতাশায় ভুগছেন অনেকে কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ সাদাত নিষাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব সম্ভাবনাময় সন্তানকে হারানোর আত্মনাত মাত্র দুই বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এরফান আহমেদ সামি মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহতির পথ বেছে নেন ওই শিক্ষার্থী তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন সামিত বাবা শফি আহমেদ বন্ধুদের থেকে ঋণ করে বারো লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে লাভের লাভ তো কিছুই হয়নি বরং ইভ্যালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন স্বামী এমন অভিযোগ ছেলেহারা এ বাবার ইভ্যালি রাসেলভাই তাকে দুটো চ্যাক দেয় রেগুলার তিন লাখ পঞ্চাশ হাজার আরেকটা চেক আট লাখ পঞ্চাশ হাজার তার দুদিন পরে ই বাড়ির আসল ভাই যখন অ্যারেস্ট হয় তখন আমার ছেলে বলে আব্বু আমি তো শেষ বললাম আব্বু কীছি কব আমার বারো লাখ টাকা চেক আমি তো এই টাকা পাবো না আচ্ছা আমি বলছি যে আব্বু দেখো কী হয় তখন ছেলে বলে যে আব্বু আমি শুধুর উপরে টাকাগুলো নিয়েছি তোমাদেরকে বলি নেই বছরের পর বছর ইবারের কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ আবার বিদেশে থেকে অনেকে নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করি করিনি আজকে আমি প্রবাসী তার প্রধান কারণ হচ্ছে আমার আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনা আছে সেগুলা শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তো বা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশ্যে এদিকে ভুক্ত অধিকারে ইভ্যালির বিরুদ্ধে সাড়ে ছয় হাজার অভিযোগ জমা পড়লেও মাত্র আড়াইশো জনের টাকা ফেরত দিয়েছে ই কমার্স প্রতিষ্ঠানটি অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা ইভ্যালির সিও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিশোধের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা টিআইবি বলছে গ্রাহকদের সর্বশান্ত করা ই ভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল যার ফলে গত বেশ কয়েক বছর যাবত এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উঠে উত্থাপিত হয়েছে সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি অন্য দিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে প্রাতিষিক সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন প্রতারণার সাথে যারা জড়িত ছিল বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাব দিতে নিশ্চিত করা যায়নি সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা কী রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে যার কারণ হচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণ প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে কাজেই দায় আমি সংস্থা কর্তৃপক্ষকে বসে নিতে হবে নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ইভালের প্রতারণা পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পার না গ্রাহক আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা সাদাত নিশাত ডিএস টিভি ঢাকা দেখছেন সংবাদশঙ্কা রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সব ধরনের সাভারের সাপ সাপুরেরা জানান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে দেখেছেন বা রাসেলস ভাইপার ক্ষিপ্রতার কারণে সব সময় সতর্ক থাকেন তারা এ সাপ নিয়ে আতঙ্কে জেলেরাও আর বিশেষজ্ঞরা বলছেন যে সম্প্রতি এ সাপে কাটার কিছু তথ্য পাওয়া গেলেও তা আতঙ্ক ছড়ানোর মতো নয় বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে বর্ষায় টৈটুম্বুর বংশী নদী বুকচিরে চলছে ইঞ্জিন নৌকা তবে বেদেদের বাঁধা ভাসমান নৌকার উপস্থিতি নেই আগের মতো দূরের উত্তরণ সিটিতে আবাস হয়েছে ভূমিহীন বেদেদের সন্ধ্যা নামার আগে ভরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন সুখচান রাজবংশী ও ভাগ্যধন রাজবংশী বংশ পরম্পরায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা এতদিন দিন রাতে অনেকটা নির্ভয়ে জাল ফেললেও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া রাসেলস ভাইপার আতঙ্কের ছাপ পড়েছে তাদের মধ্যেও রাসেল ভাইপাস নাকি সাপ এই সাপ আমরা দেখি নাই কিন্তু আমরা সবাই এটার থেকে ভয়ভীতির ভিতরে আছি দুরা হাব কাল হাব তাই এই আমরা দেখছি আমরা এগুলাই দেখছি দেখছি আর এই দেখছি এরপরও জীবিকার তাগিদে নদীতে নামছেন তারা মাইটা দুরা সাপ দুরা সাপ এগুলা আসতো কিন্তু বিষাদর সাপ পানিতে থাকে না একইভাবে বেদে পাড়ার বিকেলের আড্ডায় আলোচনার বিষয় চন্দ্রবোড়া পারেন তারা তবে চন্দ্রবোড়া নিয়ে কোনো ঝুঁকি নিতেন না ওই ওই সরে সরে থাকে আমাদের এলাকায় নাই দাদা এই সাপটা আমরা এগুলো ধরিও না ভাই আমরা দুই একটা রাখি খেলা দেখা লেগে রাখতে আমাকে অন্য সাপ একসময় দেশে বিলুপ্ত প্রায় ধারণা করা হতো এ সাপকে তবে সাভারের নামাবাজার এলাকায় সাপুরের বাক্সে দেখা মিলল রাসেলস ভাইপারের স্থলে বসবাস করা বিশুধর দশটি সাপের তালিকায় এনে চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার গায়ের রং চারিত্রিক বৈশিষ্ট্য আর ক্ষিপ্রতার কারণেই বেশি ভয় মানুষের অন্য সব সাপ মানুষের উপস্থিতি দেখলেই দ্রুত পালিয়ে যায় বা হিস হিস শব্দ করে কিন্তু চন্দ্রবড়া না পালিয়ে ভয়ে কুণ্ডলি পাকিয়ে বসে খুব কাছে না গেলে এসে কামড়ায় না অলস প্রকৃতির সাপটি বিশেষজ্ঞরা বলছেন বিলুপ্ত প্রায় এ ফিরে আসা পরিবেশের জন্য ইতিবাচক তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তারা এখন মাঠে যেতে ভয় পাচ্ছে এই চন্দ্রগোহা সাপের কারণে কিন্তু এটি তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে তো যার ফলে এটি আসলে এই ভয়ের কারণে যদি আমাদের ফসল উৎপাদন কমে যায় সেটিও তো আমাদের জন্য ক্ষতিকর কারণ অনেক সময় ভয় পেলে পেঁচিয়ে থাকে তো সেই পেঁচিয়ে থাকে যখন তখন কেউ যদি অসতর্কতা সেই সাপের গায়ে পা দেয় তাহলে সে দংশন করতে পারে দেশে একশোর বেশি সাপ থাকলেও স্থলের ১৬ থেকে সতেরোটি মানুষের জন্য কিছুটা বিপজ্জনক এ অবস্থায় নির্বিচারে সাপ মারা পরিবেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা এবার বাজার পরিস্থিতি এবং বাজারের খবর নিয়ে বিস্তারিত জানাতে কাউরান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য আহ আদিত্য কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দরদাম কেমন দেখছেন এবং বাজারে এসে ক্রেতারা এখনো অস্বস্তিতে পড়ছেন কিনা আমাদেরকে জানাবেন সরাত আপনি যেমনটি বলছিলেন যে কাঁচামরিচ সহ অন্যান্য নিত্যপণ্যের দাম মূলত নিত্যপণ্যের যেই ঊর্ধ্বগতি যে চলমান বছর থেকে শুরু হয়েছিল সেই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছেন কিন্তু বরাবরের মতোই ভোক্তারা আমাদেরকে অভিযোগ করছেন যে যেই বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু সরকারের তেমন তৎপরতা দেখছে না তবে আপনাকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই যে 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 কাঁচামরিচের দাম যেটি আপনি বলেছিলেন যে কাঁচামরিচের দাম কিন্তু নে হয় চরা বলা চলে ঢাকা শহরের একটি কারন বাজার এই যে বাজারে কিন্তু আজকের বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে আহ দুশো থেকে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু যেটি গত গত সপ্তাহেও কিন্তু একশো ষাট থেকে একশো সত্তর একশো আশি টাকার মধ্যে বিক্রি হয়েছে সেটি এক রাতারাতি যে এভাবে আশি থেকে একশো টাকার যে বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গটি সেটি কতটুকু যৌক্তিক সেটা হয়তো উপর অন্যান্য যে ভক্ত অধিকার থেকে শুরু করে অন্যান্য যে সংস্থা রয়েছে বাজার মনিটরিং সেই সংস্থারাই কিন্তু মূলত বলতে পারবে তবে আপনাকে আমি আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে রাজধানী ছুটির দিনে কিন্তু সকাল থেকেই ক্রেতারা আসছেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নিত্য প্রয়োজনীয় তারা যেটি জানাচ্ছেন অন্যান্য যে দামে দাম বৃদ্ধির সেটা কিন্তু বরাবরের মতোই তাদেরকে হাঁপিয়ে তুলছে তবে অনেকেই অভিযোগ করছেন যে তাদের আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যতা পাচ্ছে না এবং বিক্রেতারাও বলছেন যে যারা বিক্রেতারা আছেন বিক্রেতারা বলছেন যে মূলত আহ মূলত কনজিউমার কোম্পানি বড় কনজিউমার কোম্পানি মূলত এই বাজারকে নিয়ন্ত্রণ করে রেখেছে অনেকটাই তবে আপনাকে আমি একটু যদি দাম প্রসঙ্গে বলি যে আজকে আজকের বাজারেও কিন্তু যে সয়াবিন তেল সয়াবিন তেল কিন্তু 800 টাকায় বিক্রি করা হচ্ছে এবং মসুরের ডাল কেজি প্রতি আপনার বিক্রি করা হচ্ছে 130 থেকে 135 টাকার মধ্যে মানভেদে এবং বুটের ডালও কিন্তু মূলত ঠিক একই রকম 120 থেকে 125 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে দাম কমেছে কিন্তু মুরগির মাংসের যে দাম সেই কমেছে তবে আমি মধ্যে দাম কিন্তু অপরিবর্তিত আছে যে ডিমের কিন্তু দাম আছে তবে সবকিছু মিলিয়ে ভোক্তারা যারা সাধারণ ভোক্তা আছেন তারা কিন্তু বরাবরের মতোই কিন্তু বাজার যে বাজার মনিটরিং সেল সেটি আবার পুনরায় কিন্তু বৃদ্ধি করার প্রসঙ্গটি বারবার নিয়ে আসছেন এবং বিক্রেতারাও কিন্তু বলছেন যে বাজার বাজারে বড় কোম্পানিগুলো রয়েছে সে কোম্পানিগুলো দৌরাত্ম বন্ধ করতে পারলে মূলত বাজার সস্তিতে ফিরবে তবে এখন তবে এই ছাড়া কিন্তু এছাড়া কিন্তু অন্যান্য যেই অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে বাজার মনিটরিং ক্ষেত্রে তারা যদি আরো তৎপর হয় হয়তো বাজার নিয়ন্ত্রণ আসবে যেমনটা ইতিমধ্যে কিন্তু আমরা আমি জাতীয় পণ্য মুরগির বাজারে লক্ষ্য করতে লক্ষ্য করলে দেখতে পাবো যে সেখানে কিন্তু কেজি প্রতি 20 থেকে 15 20 থেকে 10 থেকে 15 টাকা পর্যন্ত এই দাম কমেছে তবে তবে বাজার মনিটর বাজার মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু আরো সরকার তৎপরতা থেকে শুরু করে অন্যান্য যে আইনি সংস্থা তাদের তৎপরতা বৃদ্ধি করবে এমনটাই প্রত্যাশা করছেন ভোক্তারা এরই পাশাপাশি কিন্তু বিক্রেতারাও বলছেন যে তারা যেভাবে পণ্য আনছেন সবকিছু খরচ সম্পন্ন করেই কিন্তু তাদের এই দামগুলো হাকাতে হচ্ছে তবে আমরা কাঁচামরিচের বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম কাঁচা সবজি বিক্রেতা তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি সে তার কারণে কিন্তু যে মালের চাহিদা সেই যোগান কিন্তু না পাওয়ার কারণেই মূলত এই দামটি বৃদ্ধি পেয়েছে আদিত্য আপনাকে ধন্যবাদ কাউরান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাছিলেন সহকর্মী ফজলে আদিত্য সংবাদ সকালে আরও থাকছে কোপ আমেরিকায় টাই ব্রেকারে ইকুয়েটরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা আবার অতিমান ও ক্লিসান্ড্রো মার্টিনেজ জানবো বন্যা পরিস্থিতির খবর এবং বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান এবং লালমনির হাট থেকে জামাল বাদশাহ প্রথমেই যাচ্ছি জামালপুরে হাসানের কাছে হাসান বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা এবং আর কি কি খবর রয়েছে সবশেষ পরিস্থিতি জানাবেন আমি আপনাকে জানাতে চাই যে গত ঘন্টায় কিন্তু সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু জামালপুরের যে বন্যা পরিস্থিতি কিন্তু খুবই কিন্তু অবনতি হয়েছে এখন বর্তমানে বিরানব্বই যে আমি আপনাকে জানাতে চাই ইতিমধ্যে কিন্তু বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি আমাদের জেলা প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করলেও সাধারণ যারা বানবাসী রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু কেউ রকমের সহযোগিতা করছে না জামালপুরে প্রায় দেওয়ানগঞ্জ ইসলামপুর ও মাদারগঞ্জের প্রায় ইউনিয়নের কিন্তু যারা বানবাসীরা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রায় বিশ হাজারের বেশি মানুষ কিন্তু পানিবন্দি রয়েছে আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার হওয়ার পরে কিন্তু এখন যে বন্যার পানি সেটি কিন্তু বিভিন্ন রাস্তাঘাট সহ বা লোকালয়ে প্রবেশ করছে এই নিয়ে কিন্তু এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা কিন্তু যে প্রশাসন থেকে এখন পর্যন্ত বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কোনো সহযোগিতা কিন্তু আমরা দেখতে পাইনি অপরদিকে বানবাসী যারা রয়েছেন তারা নিরাপদে আশ্রয়ের জন্য বিভিন্ন যে উঁচু স্থানে কিন্তু অবস্থান করছেন এছাড়াও যে গো গো খাদ্য নিয়ে কিন্তু এক ধরনের বিপাকে আছেন যারা গো খামারিরা রয়েছেন বা বিভিন্ন ধরনের পানির খাবার নিয়ে তারা কিন্তু খুবই ধরনের এক ধরনের বিপদ বিপাকে রয়েছেন তারা বলছেন যে গত দুই তিন দিন যাবত কিন্তু এই প্রাণী বৃদ্ধি পেয়েছে গত মঙ্গলবার থেকে পানি বৃদ্ধি পাওয়া শুরু করলেও সেটি কিন্তু বুধবার থেকে ভয়াবহ ধারণ করে একদিনেই কিন্তু প্রায় পানি কিন্তু বিপদ সীমা উপর দিয়ে সেন্টিমিটার প্রবাহিত হয় সবকিছু মিলিয়ে এক ধরনের যে বিপাকে রয়েছেন এমনকি জন রয়েছে জামালপুরের তিনটি উপজেলার প্রায় সতেরোটি ইউনিয়নের বিশ হাজারের মানুষ এই ছিল আমার কাছে জামালপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি মেহেদী ধন্যবাদ আপনাকে আসলে লালমনিহাটেও কিন্তু তিস্তার পানি অনেকটাই নেমে গিয়েছে আমি যদি বলি লালমনিহাটে যে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি কিন্তু আজকে বিপদসীমার আঠাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকালকে আরেকটি বিষয় জানি যে গত বাইশ দিনে কিন্তু তিস্তার পানি অন্তত পাঁচবার হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটেছে এই হঠাৎ প্রাণী পানি হঠাৎ বৃদ্ধি এবং কমার কারণেই কিন্তু নদী তীরবর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা নানা ধরনের দুর্ভোগে পড়ছেন এছাড়া গত আঠারো থেকে বাইশ জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যাটি হয়েছে সেই বন্যায়ও কিন্তু তারা নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হয়েছিলেন আসলে সেই সকল ভোগান্তি কাটিয়ে উঠতে না উঠতে কিন্তু নতুন করে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড আবহাওয়া অধিদপ্তরের বরাদ দিয়ে সেই বৃষ্টি কিন্তু গতকাল দুপুর থেকেই শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত লালমুনিহাট সহ আশপাশের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে যদি আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে এবং উজানে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু তিস্তার পানি আবারও বৃদ্ধি পেতে পারে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এছাড়া কিন্তু আসলে লালমুনিয়াটের তিস্তা পাড়ের যে বাসিন্দা রয়েছেন তারা যেটি জানিয়েছেন হঠাৎ পানি হঠাৎ বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার কারণে কিছু কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে আমি আসলে যদি বলতে চাই লালমুনিয়াট সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার গোবর্ধন গরিবুল্লা পাড়া সহ হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে এবং সেই নদী ভাঙনগুলো থেকে কিন্তু অনেকেই বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং ফসলের জমি হারিয়েছেন এছাড়া আরও একটি বিষয় জানাতে চাই স্বল্প বন্যার ভোগান্তির সঙ্গে কিন্তু সঙ্গী হয়েছেন কৃষকরা কিন্তু নদীর চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে নানা ধরনের ফসল চাষাবাদ করেছিল বাদাম নমল জাতের যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে লালমনিহাটে যদি ভারী বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকে এবং উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় তিস্তার নদীর পানি কিন্তু আবারও বাড়তে পারে তিস্তা নদীর পানি যদি আবারও বাড়ে তাহলে কিন্তু অল্প পানিতে নিম্নাঞ্চলে প্রবেশ করে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে এছাড়া আরো একটি বিষয় বলতে চাই আসলে তিস্তার পানি কিন্তু এ বছর এ পর্যন্ত বিপদসীম অতিক্রম করেনি এর কারণ হিসেবে কিন্তু তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে আসাকে দায়ী করছেন ইসরাত এই ছিল লালমনিহাট থেকে সর্বশেষ খবর আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জামালপুর ও লালমনির হাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাছিলেন সহকর্মী মেহেদি হাসান এবং জামাল বাদশাহ দেখছেন সংবাদ সকাল রোগীদের সঙ্গে অসদ আচরণ গর্ভবতী নারীদের মারধর ও হাসপাতালে বসেই ভিজিট নেয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগমের বিরুদ্ধে দীর্ঘ আটাশ বছর ধরে একই স্থানে থেকেই এমন অপকর্ম করছেন তিনি এতে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের মেলাপাড়া এলাকার হাসান শরীফের স্ত্রী শারমিন বেগম গত আঠাশ জুন প্রসব বেদনা নিয়ে মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে যান এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম দশ হাজার টাকার বিনিময়ে নর্মাল প্রসবের গ্যারান্টি দিয়ে শারমিনকে ভর্তি করেন পরে স্যালাইন দিয়ে প্রসব ব্যথা তুলে শারমিনের গর্ভপাত করানোর চেষ্টা করেন নূরজাহান এই সময় যন্ত্রণাকাতর শারমিনের পা নূরজাহান বেগমের গায়ে লাগলে উত্তেজিত হয়ে শারমিনকে তার স্বজনের সামনে ব্যাপক মারধর করেন তিনি ভোর রাতে শারমিন মৃত সন্তান জন্ম দেন তার স্বজনদের অভিযোগ নূরজাহান বেগমের অবহেলাতেই নবজাতকের মৃত্যু হয়েছে আমারে লাইফ স্টেজে ঘুষে আমার চুল ধরে টানছে এবার পেট মানে ঘুষি ঘুষি পর্যন্ত দেয়

উনি যে ব্যবহার গুলো করে উনি আমার কথা শুনতে চায় না উনি আমাদের এই জায়গায় একটাই স্বাস্থ্য কেন্দ্র ওই জায়গার মহিলা গাইনি প্রধান উনি এবং উনি যেভাবে আচরণ করে তা মনে করেন এটা ভাষায় প্রকাশ করা যায় না যদিও নুরজাহান বেগমের বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা পেট থেকে মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে রোগীকে মারধর করা টাকা নেওয়া আমার জীবনে আমার চাকরি জীবনে আমি কোন রোগীর কাছে কন্টাক্ট করে রোগী ধরি না এরকম কোন ইতিহাস আমার নাই নুরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের এই কর্মকর্তা অভিযোগ আসছে আমি তাকে প্রাথমিক প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগের ব্যবস্থা গ্রহণ করা হবে মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সেবার মান বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর মাওয়া প্রান্তে সুধি সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সফর ঘিরে সাজ সাজ রব মাওয়ায় শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী সুধি সমাবেশে অংশ নেবেন দেড় হাজার অতিথি পরে এরপর টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা সেখানে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে দুই হাজার এক সালের চার জুলাই মাওয়ায় ভিত্তি প্রস্তর স্থাপন ও নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে দুই সালের পঁচিশ জুন এই স্থানে পদ্মা সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা